ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা হয়েছে সিরাজগঞ্জের নবনির্মিত শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ। সোমবার বিকালে সিরাজগঞ্জের মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে 500 শয্যার হাসপাতালের বহির্বিভাগের ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুভ উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। উদ্বোধনী অনুষ্ঠানে সিরাজগঞ্জে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদ, মনসুর আলী মেডিকেলের প্রকল্প পরিচালক কৃষ্ণ পদপাল এবং সিরাজগঞ্জ চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট আবু ইউসুফ সূর্য। এ সময় বক্তারা বলেন, এই মেডিকেল কলেজের হাসপাতালের বহির্বিভাগ উদ্বোধনের মধ্য দিয়ে সিরাজগঞ্জের চিকিৎসা খাতে এক নবদিগন্তের সূচনা হল। ইবনে আল রামিজ, এএস টিভি। আমার সিরাজগঞ্জ, এএস টিভি।